বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত পুরাতন মালদা। ভোট শুরু হওয়ার আগেই বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পুরাতন মালদা ব্লকের মহিষ বাথানি অঞ্চলের 1 নম্বর বুথের খুনি বাথান এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল 6টা নাগাদ ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে আসতে বাধা দেয় বিজেপির কিছু সমর্থক এবং তৃণমূল প্রতিবাদ করলে উভয় পক্ষের সংঘর্ষ বেঁধে যায়, ফলে গুরুতর জখম হয় তৃণমূল প্রার্থীর কাকা শ্বশুর সত্যনারায়ণ চৌধুরী। বর্তমানে তিনি মৌলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। খুনি বাথান বুথের তৃণমূল প্রার্থী মৌসুমি সাহার অভিযোগ, সকাল থেকে বিজেপি কর্মীরা রাস্তা ব্যারিকেড করে তৃণমূল সমর্থকদের ভোট গ্রহণ কেন্দ্রে আসতে বাধা দেয়, এর ফলে ঝামেলা বেঁধে যায় এবং আমার কাকা শ্বশুরকে ভীষণভাবে আঘাত করে, এমনকি তীর বল্লব নিয়ে আক্রমণ চালায়। তৃণমূলের প্রার্থী, কি নাম আপনার? মৌসুমি সাহা। কোন এলাকা এটা? কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে, ওরা সব দিয়ে আমাদের মানুষের উপর হামলা করেছে। কারা ওরা? কারা? বিজেপির পার্টি। আচ্ছা, হামলা করে আমার কাকা শ্বশুরকে মাথায় খুন করেছে, আমার ভাস্তাকে হাতে কেটে দিয়েছে, আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে, বাইক ভেঙেছে, তারপর চেয়ার টিয়ার সব ভেঙে চুর মার করে দিয়েছে। আমাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, একটি মোটর বাইকও ভাঙা হয়েছে। যদিও পাল্টা অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের, তাদের অভিযোগ তৃণমূলরা ভোটারদেরকে প্রভাবিত করছিল, আমরা বাধা দিলে ঝামেলা বাধে এবং তৃণমূলরা নিজেরাই তাদের পার্টি অফিস ভাঙচুর করেছে, এতে বিজেপির কোনো হাত নেই এবং পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে। মিথ্যা অভিযোগ করেছে, আমি পলি এজেন্ট যাচ্ছিলাম, পলি এজেন্ট, ওরা গিয়ে রাস্তায় আমার এই যে এখানে ঘাড়ে মেরেছে। আচ্ছা, মারার পর ওরা ইট পাথর ছুঁড়েছে, ছুঁড়ার পরে ওদের ইটে ওদের লোকজন আঘাত হয়েছে, আঘাত হওয়ার পর ওরা নিজে নিজেই পার্টি অফিস ভাঙচুর করেছে। এর আগেও কাল পরশু দিন পার্টি অফিস ভাঙচুর করেছে, আমাদের নামে কেস করেছে। ওরা আজ 10-12 দিন থেকে এইরকম করে আমাদের পিছনে লেগে থাকছে, আমরা সব সময় লুকিয়ে থাকছি ঘরের ভিতরে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।